আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ভ্যাকেন্সি বুলেটিন ভিওয়াস আবারও আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিউয়ার্স বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আমি আপনাদের সামনে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব নিয়োগের যোগ্যতা বেতনের স্কেল শিক্ষাগত যোগ্যতা পদের নাম বয়স সীমা পদের সংখ্যা এবং কোন ঠিকানায় কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ ভিউজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমার চ্যানেলে আপলোড হওয়া লেটেস্ট চাকরির বিজ্ঞপ্তিটি আপনার টাইমলাইনে সবার আগে পৌঁছে যায় তো চলুন ভিওয়াজ শুরু করা যাক পদের নাম বয়স সীমা ও পদের সংখ্যা অধ্যাপক অনূর্ধ্ব পঞ্চান্ন বছর পদ সংখ্যা দুইটি নিয়োগের যোগ্যতা প্রার্থীদের হিসাব বিজ্ঞান বা ফিন্যান্স বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতক এবং প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা বিবিএ এবং এম পরীক্ষার ওভাইটিতে প্রথম শ্রেণী অথবা ন্যূনতম সিজিপিএ চারের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে ভিওয়ার্স এখানে আরও কিছু শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেশে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং কোন ঠিকানা আবেদন করবেন সেটিও দিয়ে দিব আপনারা সেখান থেকে ভালো করে দেখে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন বেতন স্কেল মূল বেতন এক লক্ষ দশ হাজার টাকা ও অন্যান্য ভাতা সহ প্রারম্ভিক সর্বমোট এক লক্ষ তিয়াত্তর হাজার একশো টাকা সহযোগী অধ্যাপক অনুর্ধ্ব পঁয়তাল্লিশ বছর পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি প্রথম শ্রেণীর স্নাতক এবং প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিবিএ এবং এমবিএ পরীক্ষার উভয়টিতে প্রথম শ্রেণী অথবা ন্যূনতম সিজিবিএ চারের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে উভয়টিতে প্রথম বিভাগ বা ন্যূনতম জিপিএ পাঁচের মধ্যে চার থাকতে হবে বেতন স্কেল পঁচাশি হাজার টাকা ও অন্যান্য ভাতাদিসহ প্রারম্ভিক সর্বমোট এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো টাকা প্রভাষক বয়স অনুর্ধ্ব ত্রিশ বছর পদসংখ্যা ছয়টি নিয়োগের যোগ্যতা প্রার্থীদের হিসাববিজ্ঞান বা ফিন্যান্স বা ব্যাঙ্কিং বা আইন বিষয়ে চার বছর মেয়াদি প্রথম শ্রেণীর স্নাতক এবং প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা বিবিএ এবং এমবিএ পরীক্ষার উভয়টিতে প্রথম শ্রেণী বা ন্যূনতম সিজিপিএ চারের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে উভয়টিতে ন্যূনতম জিপিএ পাঁচ এর মধ্যে চার থাকতে হবে মূল বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা ও অন্যান্য ভাতাধি সহ সর্বমোট সত্তর হাজার পাঁচশো টাকা সহকারী লাইব্রেরিয়ান বয়স তিরিশ বছর পদসংখ্যা একটি তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় চার বছর মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি যে কোনো একটিতে প্রথম শ্রেণী বা বিভাগ বা সিজিপিএ চারের মধ্যে টু পয়েন্ট সেভেন ফাইভ থাকতে হবে এসএসসি ওইসএসসি যে কোনো একটিতে প্রথম শ্রেণী বা বিভাগ বা জিপিএ পাঁচের মধ্যে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং বাংলায় ও ইংরেজিতে টাইপ করার যোগ্যতা থাকতে হবে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে মূল বেতন একুশ হাজার টাকা ভাতা ও অন্যান্য সহ মোট ছত্রিশ হাজার একশো টাকা ফটোগ্রাফার বয়স অনুর্ধ ত্রিশ বছর সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগ বা সমানে সিজিপিএ থাকতে হবে ফটোগ্রাফার হিসেবে এক বছরের চাকরির অভিজ্ঞতা ফটোগ্রাফির সংশ্লিষ্ট ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে ডিএসএলআর ক্যামেরার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে অ্যাডোবি ফটোশপে কার্যকর দক্ষতা থাকতে হবে ফটো ভিডিও এডিটিং এর যোগ্যতা সম্পন্ন হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং বাংলা ইংরেজিতে টাইপ করার যোগ্যতা থাকতে হবে মূল বেতন ষোলো হাজার টাকা এবং অন্যান্য ভাধাসহ আঠাশ হাজার একশো টাকা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদসংখ্যা দুটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে প্রতি মিনিটে বাংলা কম্পিউটার কম্পোজ কমপক্ষে পঁচিশ ও ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে মূল বেতন পনেরো হাজার টাকা অন্যান্য সব দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা রিসিপশনিস্ট অনুর্ধ ত্রিশ বছর পদসংখ্যা একটি কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি ইংরেজি ও বাংলায় অনর্গল কথা বলার যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং বাংলা ও ইংরেজিতে টাইপ করার যোগ্যতা থাকতে হবে মাইক্রোসফট অফিসে অ্যাপ্লিকেশন জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মূল বেতন চোদ্দ হাজার টাকা ভাতা অন্যান্য সহ মোট চব্বিশ হাজার নয়শো টাকা গাড়ি চালক বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদসংখ্যা একটি এসএসসি বা সমান পরীক্ষায় পাশ পেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে মূল বেতন বারো হাজার টাকা এবং সব কিছু মিলিয়ে একুশ হাজার সাতশো টাকা অফিস সহায়ক বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদসংখ্যা একটি ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিপিএ সহ এস এস সি পাশ ডে কেয়ারে কাজ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে মূল বেতন এগারো হাজার টাকা ও অন্যান্য ভাতাদি সহ সর্বমোট বিশ হাজার একশো টাকা ও নিয়মাবলী আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন প্রতিষ্ঠানের কর্মচারীগণ সরকারি নিয়ম অনুযায়ী বাংলা নববর্ষ ভাতা উৎসব ভাতা সহ অন্যান্য আর্থিক সুবিধাতি প্রাপ্য হবেন দ্রষ্টব্য আবেদনপত্র আগামী পনেরোই জুলাই দু হাজার একুশ তারিখের মধ্যে ডাকযোগে পরিচালক প্রশাসন ও অর্থ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট চৌত্রিশ তোপখানা রোড বিজিআইসি টাওয়ার প্রথম থেকে চতুর্থ ও নবম থেকে দশম তলা ঢাকা এক হাজার এই ঠিকানায় পৌঁছাতে হবে ভিওয়ার্স এই অ্যাড্রেসটা ভালো করে দেখে নেবেন আবেদনপত্র আপনারা এই অ্যাড্রেসে পাঠাবেন নিম্নবর্ণিত দলিলপত্রাদির অনুলিপি প্রথম শ্রেণীর সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সর্তায়িত করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্র পেশাগত অভিজ্ঞতা ও প্রকাশনা প্রযোজ্য ক্ষেত্রে তিন কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণীর সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদাত চারিত্রিক সনদপত্রের মূল কপি জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র সংশ্লিষ্ট জেলার স্থায়ী নাগরিকত্ব সনদ ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন পথে প্রার্থী অতিরিক্ত কাগজ ব্যবহার করে আবেদনপত্রের সাথে যুক্ত করতে পারবেন খামের উপরে অবশ্যই পদের নাম নিজ জেলা উল্লেখ করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং আটে আবেদন প্রার্থীর মুক্তিযোদ্ধা কোটাদারী প্রার্থী হতে হবে মুক্তিযোদ্ধা কোঠার দাবির সপক্ষে সংশ্লিষ্ট সকল কাগজপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে বিভাগীয় বা চাকরিজাত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ভুয়া তথ্য সংবলিত ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদনপত্র অথবা সংশ্লিষ্ট নিয়োগে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোনো সময় প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচনা করা হবে আবেদনপত্রে যাচিত তথ্য প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য না হলে প্রযোজ্য নয় লিখতে হবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ইনস্টিটিউটের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে কর্তৃপক্ষের কোনো কারণ দর্শন ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন ভিওয়ার্স এই ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট এর অধীনে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আশা করি এতক্ষণ আমার সাথেই ছিলেন এবং সফলভাবে আবেদন করতে সক্ষম হবেন তো দেখা হবে সামনে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন ভিওয়ার্স আসসালামু আলাইকুম